চিত্তরের সামনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আন্দোলন কিন্তু থামছে না, এই আন্দোলন থামতে দেওয়া হবেও না যতক্ষণ না আরজি করে এই নির্যাতিতা ডাক্তার মেয়েটি সুবিচার পায়। আন্দোলন থামবে না, বিতর্ক হবে। এক মাস ধরে এত বড় একটা আন্দোলন হচ্ছে, মানুষের একটা জনজাগরণ হয়েছে, সেখানে ছোটখাটো দু চারটে বিতর্ক হবে না সেটাও হতে পারে না। আপনারা দেখেছেন বিতর্ক হয়েছে, ঋতুপর্ণাকে নিয়ে বিতর্ক হয়েছে, এতদিন যাদের খোঁজ খবর ছিল না কোনো ঘটনাতে তারাও রাস্তায় নেমেছে, স্বস্তিকা রাস্তায় নেমেছেন, এখন এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। একটাও ঘটনাতে তাকে এর আগে কেউ কোনোদিন দেখেনি। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তাকেও গো ব্যাক ধ্বনি দেওয়া হয়েছে। রাজনীতি হবেই, এত বড় একটা ঘটনায় বিরোধী দলগুলো রাজনীতি করবে না এটা ভাবাটাই অস্বাভাবিক। বিজেপি আলাদা রাজনীতি করছে, বামেরা আলাদা রাজনীতি করছে, এই গোটা আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা চলছে, কিন্তু মানুষের আন্দোলন এত তাড়াতাড়ি থামানো যাবে না। ফলে এবার কি হবে, আরো একটা রাত দখল, আরো একটা নবান্ন অভিযান। প্রশাসনের ঘুম উড়িয়ে নেবার পক্ষে আজকের এই দুটো মারাত্মক খবর খুব দরকার। প্রশাসনের ঘুম উড়ে গেছে, আবার একটা রাত দখল হতে চলেছে। আপনারা দেখেছেন 14ই আগস্ট রাতে কি হয়েছিল, গোটা বাংলায় একটা জনজাগরণ তৈরি হয়েছিল, শুধু বড় শহর নয়, কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান, আসানসোল শুধু বড় শহর নয়, আপনারা দেখেছিলেন গ্রামগঞ্জে নারী পুরুষ নির্বিশেষে মানুষ জাস্টিস চেয়ে রাস্তায় নেমেছিল। মেয়েদের রাস্তা দখলের লড়াই, মেয়েদের রাত দখলের লড়াইয়ে সামিল হয়েছিল আপামর জনসাধারণ। 14ই আগস্টের পর আবার রাত দখলের আন্দোলন হবে, আবার একটা নবান্ন অভিযান। বিতর্ক ছিল, কারা ডাক দিয়েছে, কাদের আড়ালে ডাক দিয়েছে, ছাত্র সমাজটাকে, বিতর্ক ছিল, কিন্তু নবান্ন অভিযানে ছাত্র সমাজের পাশাপাশি বিজেপির পাশাপাশি প্রচুর সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন জাতীয় পতাকা নিয়ে। এবারে সেই দুটো ঘটনা, রাত দখল এবং নবান্ন অভিযান, আবার হতে চলেছে। প্রশাসনের ঘুম উড়ে গেছে, কবে কবে হবে সবটা শোনাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন, আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আবার মেয়েদের রাত দখলের লড়াই হবে, এই দৃশ্য আপনারা দেখেছিলেন, গোটা ভারতবর্ষ এই ইতিহাস মনে হয় খুব কম দেখেছে, যেটা 14ই আগস্ট রাতে আমরা দেখেছিলাম, নারীদের রাত দখলের লড়াইয়ে আপামর জনসাধারণ সামিল হয়েছিলেন, না কোনো দল ছিল না, কোনো রাজনৈতিক দল ছিল না। পরবর্তীকালে এই আন্দোলন হাইজ্যাক করার চেষ্টা চলছে, আপনারাও জানেন, বিতর্ক থাকবেই, এত বড় আন্দোলন এক মাস ধরে চলছে, চার পাঁচটা বিতর্ক হবে না সেটা ভাবাটাই অস্বাভাবিক কাণ্ড। বিতর্ক সরিয়ে রেখে আবার একটা রাত দখলের আন্দোলন, কে ডাকছে, কেন ডাকছে, কোনো দেখার দরকার নেই, প্রত্যেকে আসুন, প্রত্যেকে অংশগ্রহণ করুন, ভুলেও ভাববেন না যেখানে বাম ডেকেছে, না রাম ডেকেছে, বিজেপি, না সিপিএম, না কংগ্রেস, না এসইউসিআই, না কারা ডেকেছে, দেখবেন না। রাত দখলের ডাক দেওয়া হচ্ছে, আপনারা নিজের মতো করে প্রতিবাদ করুন জাতীয় পতাকা হাতে নিয়ে। এবার কবে, 14ই আগস্ট স্বাধীনতার রাত, একটা অসাধারণ রাত ছিল আপনারা দেখেছেন। এবারও আর একটা দিনে এই রাত দখলের ডাক দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 8ই আগস্ট, 8ই সেপ্টেম্বর। কেন 8ই সেপ্টেম্বর, কারণ আপনারা জানেন এই 8ই আগস্ট রাতেই আরজি করে ঘটেছিল সেই মর্মান্তিক কাণ্ড। কি ঘটেছিল আমরা সবাই জানি, পোস্টমর্টেম রিপোর্ট দেখে আমরা শিউরে উঠেছি, শুধুমাত্র আমাদের অপদার্থ পুলিশ এবং প্রশাসনের জন্য সেই অপরাধীদের এখন আমরা সামনে আনতে পারিনি। বাকি কি হয়েছিল 8ই আগস্টের পর, 9ই আগস্ট কি হয়েছিল, কারা এই ডাক্তারি মেয়েটির মৃতদেহ আগ বাড়িয়ে দায়িত্ব নিয়ে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো আপনারা জানেন, কিভাবে 14ই আগস্ট রাতে, এই রাস্তা দখলের রাতে, রাত দখলের রাতে কিভাবে আরজি করে ভাঙচুর হয়ে এমার্জেন্সি রুমে প্রমাণ লোপাটের চেষ্টা হলো, পুলিশ বাথরুমে লুকিয়ে দেখলো, আপনারা জানেন, নতুন করে বোঝাবার কিছুই নাই, সবাই বুঝতে পারছে, শুধু তোলামুলের চটি চাটারা শুধু লড়াই করে যাচ্ছে মানুষকে ভুল বোঝাতে, আর মানুষকে ভুল বোঝানো যাবে না। এক মাসের মাথায়, সেই ঘটনার এক মাসের মাথায়, আগামী 8ই সেপ্টেম্বর আবার মেয়েরা নামছে রাত দখল করতে, মেয়েরা নামছে বললে ভুল বলা হবে, আপামর জনসাধারণকে ডাকা হয়েছে, তারা বুদ্ধিজীবী সমাজকে চেয়েছেন, বাংলার জনসাধারণকে চেয়েছেন, সংস্কৃতি জগতের মানুষকে চেয়েছেন, এই বাংলার সব মানুষকে চেয়েছেন। 8ই আগস্টের সেই ভয়ঙ্কর রাতের পর 8ই সেপ্টেম্বর এক মাসের মাথায় আবার রাত দখলের ডাক দিয়েছেন,
এই যারা প্রথমে রাত দখলের ডাক দিয়েছিলেন এই রিমঝিমেরা আবার আজকে প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন যে 8ই সেপ্টেম্বর এই ঘটনার এক মাসের মাথায় আবার রাত দখলের জন্য গোটা বাংলার মানুষ রাতে পথে নামবে। এবং এখানে তারা গুপিগাইন বাঘাবাইন ছবির উল্লেখ করেছেন, রাজার ঘুম ভাঙিয়েছিলেন, তারা এখানে রানীর ঘুম ভাঙাতে চান। আমি জানি না এই রানীর ঘুম ভাঙবে কিনা যে রানী নিজে দাঁড়িয়ে থেকে মৃতদেহ পোড়াবার ব্যবস্থা করে দিলেন। গানের দল, নাচের দল, সাংস্কৃতিক জগতের বিভিন্ন ব্যক্তিত্বকে এই কর্মসূচিতে আহ্বান জানানো হয়েছে, আপনারা প্রত্যেকে আবার রাস্তায় নামুন, মোমবাতি হাতে নিয়ে, জাতীয় পতাকা হাতে নিয়ে। এই আন্দোলন অত্যন্ত দরকার এবং আপনাদের এই অহিংস আন্দোলনেই অনেক বড় কিছু করতে পারে, অনেক বড় কিছু ক্ষমতাকে তলিয়ে দিতে পারে। 8ই সেপ্টেম্বর, ঠিক ঘটনার এক মাসের মাথায় 8ই সেপ্টেম্বর আবার রাস্তা দখলের জন্য আমরা মাঠে নামবো, রাস্তায় নামবো। অন্যদিকে আবার একটা নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ছাত্র সমাজের তরফ থেকে। আগের বারে ডাক নিয়ে বিতর্ক হয়েছিল, সেই বিতর্ক শুধরে নিয়ে এবার তারা ঠিক করেছেন বাংলার প্রতিটি মানুষকে এবার নবান্ন অভিযানের জন্য ডাকা হবে। প্রতিটি মানুষকে, প্রতিটি রাজনৈতিক দলকে, প্রতিটি সংগঠনকে, বুদ্ধিজীবী থেকে শুরু করে এই বাংলার প্রতিটি সাধারণ মানুষকে ডাকা হবে নবান্ন অভিযানে। তবে ডেটটা ছাত্র সমাজ এখনো জানায়নি, তারা তাদের তরফ থেকে জানানো হয়েছে যে সেপ্টেম্বর মাসের শেষের দিকেই আবার একবার নবান্ন, চলো নবান্ন অভিযানে ডাক দেওয়া হবে যদি প্রকৃত অপরাধীরা ধরা না পড়ে। এবং সেই সঙ্গে তাদের তরফ থেকে এই দাবি তোলা হয়েছে যে যারা প্রথম থেকে এই মৃতদেহ পুড়িয়ে দেবার ব্যবস্থা করলো সাতারা তারি, এই আরজি করে সেমিনার রুম তার মধ্যে ঢুকে বললো 40-50 জন মাতব্বর, তাদের কেন শাস্তি হবে না? যারা মৃতদেহ পুড়িয়ে দেবার ব্যবস্থা করলো তাদের কেন জেরা করা হবে না? যারা 9ই আগস্ট ওই ঘটনা দেখার পর 10 তারিখে ওয়ার্ক অর্ডার দিয়ে PW কে সামনের ডাক্তারদের রুমটা ভেঙে ফেলার ব্যবস্থা করলো তাদের কেন শাস্তি হবে না? সেই দাবি নিয়ে আবার নবান্ন অভিযান হবে আগামী 2-1 দিনের মধ্যেই, হয়তো এই নবান্ন অভিযানের ডেট জানিয়ে দেওয়া হবে। সম্ভবত মনে করা হচ্ছে যে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ ছাত্র সমাজের ডাকে এই নবান্ন অভিযান আবার হতে পারে। আপনারা জানেন এর আগে নবান্ন অভিযানে পুলিশের দমন পীড়নের প্রতিবাদে তারপর দিন বিজেপির বাংলা বন্ধ হয়েছিল, অনেক রকমের গোলমাল হয়েছিল সেখানে। ছাত্র সমাজের ডাকে বামেরা সাড়া না দিলেও কিন্তু অনেক রাজনৈতিক দল এবং এই বাংলার বেশ কিছু সাধারণ মানুষ কিন্তু সেদিন সাড়া দিয়ে রাস্তায় নেমেছিলেন। আমি আশা করব ছাত্র সমাজের তরফ থেকে এবার এই আন্দোলনকে আর কোনো বিতর্কের মধ্যে তারা রাখবে না, তারা বাংলার প্রতিটি মানুষকে এই আন্দোলনে সামিল হতে অনুরোধ জানাবে। ঠিক যেমন আমি দেখতে পাচ্ছি যে 8ই সেপ্টেম্বর এই মেয়েদের রাত দখলের লড়াইয়ে প্রত্যেককে আমন্ত্রণ জানানো হয়েছে, সমাজের সমস্ত তরের সমস্ত মানুষকে 8ই সেপ্টেম্বর রাত দখলের লড়াইয়ে তারা রাস্তায় নামতে অনুরোধ করেছেন। তেমনি আশা করব নবান্ন অভিযানের ডাক যখন দেয়া হবে এই বাংলার প্রতিটি মানুষকে এই ডাকে সামিল করা হবে। ফের একবার রাত দখল, নবান্ন অভিযান, আন্দোলন কিন্তু থামবে না। ওই যে প্রথমে যেটা বলে আমি শুরু করেছিলাম, বিতর্ক থাকবেই, এক মাস ধরে এত বড় একটা আন্দোলন চালাচ্ছে এই বাংলার মানুষ, সাধারণ মানুষ, বিতর্ক থাকবেই। বিতর্ককে পাশে সরিয়ে আমাদের আসল উদ্দেশ্য সাধন করতে হবে, অপরাধীদের শাস্তি চাই। কিন্তু এর মধ্যে অনেকে আবার দিক ঘুরিয়ে CBI বিচার চাই এটা বলার চেষ্টা করছে, আমরা সেটাও বলবো, কারণ তদন্ত এখন CBI করছে, এই তদন্তের ফলাফল CBI কে দিতে হবে। ভারতবর্ষের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা, বিজেপির মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে ঘোষণা করেছেন রীতিমতো প্রমাণ দিয়ে যে CBI এর সাকসেস রেট 75%, ঠিকঠাক করে বলতে হলে 74.53 এরকম একটা ফ্যাক্ট ছিল, 74% সাকসেস রেট এই ভারতবর্ষে। আমাদের বাংলায় এটার রেট কত? শূন্য। এখন অবধি একটা মামলা তো বিচার অবধি পৌঁছায়নি, বাকি সব হয়েছে, মামলা শুরু হয়েছে, অপরাধীদের ধরা হয়েছে, তাদের হাজতে পোড়া হয়েছে, বিচার শুরু হয়নি। আমরা অন্তত আরজি করের ক্ষেত্রে এই ব্যাপারটা CBI এর কাছ থেকে দেখতে চাই না, যত দ্রুত সম্ভব আসল অপরাধীদের ধরে তাদেরকে বিচার বিভাগের হেফাজতে নিয়ে এসে বিচার করা হোক, ট্রায়াল শুরু হোক, তাদের শাস্তি হোক, এটা কিন্তু CBI এর কাছে দাবি থাকবে। এবং সেই সঙ্গে এই দাবিটাও থাকবে যাদের প্রমাণ লোপাট করার কথা বলা হচ্ছে, কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন প্রমাণ লোপাট করা হয়েছে, CBI কিছু করতে পারছে না, আরজি করের এই হল থেকে বা ডাক্তারদের রুম থেকে কারা প্রমাণ লোপাট করলো তাদেরকেও আমরা গারদের আড়ালে দেখতে চাই। কে এসে
কে মৃতদেহ পোড়াবার সাত তাড়াতাড়ি মৃতদেহ পোড়াবার ব্যবস্থা করলো, কারা আর্জি করে ভাঙচুর করলো, কারা আর্জি করে সেমিনার রুমের পাশে ডক্টর রুমটা ভেঙে ফেললো, কারা আর্জি করে সেমিনার রুমের মধ্যে 40 জন মাতব্বরকে ঢুকিয়ে প্রমাণ লোপাট করলো, এদের প্রত্যেককে জেরা করে গারদের আড়ালে পাঠায় সিবিআই, এটা আমরা দেখতে চাই, বিচার চাই। আর সেই বিচার চাওয়ার জন্য আবার 8ই সেপ্টেম্বর ঘটনার এক মাসের মাথায় আবার মেয়েদের রাত দখলের লড়াই শুরু হচ্ছে। অবশ্যই আপনারা রাস্তায় নামুন, আবার শুরু হচ্ছে নবান্ন অভিযান, ডেট কয়েকদিনের মধ্যে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপনারা বাংলার প্রতিটি মানুষ এবার নবান্ন অভিযানে আসুন, কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।